তো ফার্স্টে এই রিয়েল ভিডিওটা দেখেন আর এআই দিয়ে ফেস এডিট করা এই ভিডিওটা দেখেন। তো এখন এমন একটা এআই এর জামানা চলতেছে, এআই দিয়ে যে কোনো কিছু করা সম্ভব, আর ওইখানে তো এই ফেস চেঞ্জ করা কোনো বিষয়ই না, মাত্র এক দুই ক্লিকের ব্যাপার। তো আজকের এই ভিডিওতে এইটাই দেখাবো কিভাবে যে কোনো ভিডিও থেকে ফেস চেঞ্জ করে আপনাদের নিজের ফেস বা অন্য কারো ফেস বসাবেন। ডিসক্লেইমার, আপনারা যারা এই ভিডিওটা দেখে এই এআইটার মিস ইউজ করবেন ভাবতেছেন, লাইক কিছুদিন আগে কিন্তু এই মেয়েটার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এরকমই কিছু এআই দিয়ে বানানো। তো যারা এই ভিডিওটা দেখে ওইরকম কার্যকলাপ করতে চান বা ওইরকম ভিডিও বানাইতে চান তাদের জন্য এই ভিডিওটা না, দয়া করে তারা এই ভিডিও থেকে ব্যাক করুন। এবং আপনারা যারা ভালো কাজে বা আপনাদের ফেস দেয়া বা আপনারা অন্যান্য যদি কোনো ভালো কাজ করতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো চলুন দেখে আসি যে কারো ভিডিওতে আপনাদের ফেস বা অন্য কারো ফেস কী করে অ্যাড করবেন। তো যে কোনো ভিডিওর ফেস চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে আপনারা এই ভিডিওটার নিচে থাকা ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করবেন। দেন ডেসক্রিপশন বক্সে এইরকম লিঙ্ক নামে একটা অপশন পাবেন, ওই লিঙ্কের নিচে একটা লিঙ্ক দেখতে পাবেন, জাস্ট ওই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। লিঙ্কের উপরে একটা ক্লিক করার পরে আপনাদেরকে এইরকম একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। দেন এইখান থেকে যদি একটু নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করার পরে ক্লিক নাও নামে একটা অপশন দেখতে পাবেন, ওই ক্লিক নাওর উপরে একটা ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে এইরকম একটা ওয়েবসাইটের মধ্যখানে নিয়ে আসবে। দেন এই ওয়েবসাইটে অনেক ফিচার্স দেখতে পাবেন, তো আপনারা চাইলে এই ফিচার্সগুলোও ট্রাই করে দেখতে পারেন। আমরা যেহেতু ভিডিও থেকে ফেস চেঞ্জ করবো এই জন্য একটু নিচে স্ক্রল করার পরে সুইপ ফেস নামে একটা ট্যাম্পলেট দেখতে পাবো আমরা। ওইখানে নিচে দেখবেন ট্রাই আউট নামে একটা লেখা আছে, ওই ট্রাই আউটের উপরে একটা ক্লিক করবেন। এরপরে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে। দেন এইখানে দেখবেন আপলোড কন্টেন্ট নামে একটা অপশন আছে, ওই আপলোড কন্টেন্টের উপরে একটা ক্লিক করবেন। দেন আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদের যে ভিডিও ক্লিপের ফেসটা চেঞ্জ করতে চান ওই ভিডিওর ক্লিপটা সিলেক্ট করবেন এইখান থেকে। দেন ভিডিওটা সিলেক্ট করার পরে এইখানে কিন্তু আপনাদের এরকমই থাকবে, কোনো কিছু আসবে না, কারণ এইখানে আপনাদের এক মিনিট বা 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। সো দেখেন আমার কিন্তু 30 সেকেন্ড ওয়েট করার পরেই আমার ওই ভিডিওটা এইখানে চলে আসে। দেখেন উপরে কিন্তু ওই ভিডিওটা দেখা যাইতেছে আর নিচে ওই ভিডিওটা যে ফেসটা আছে ওই ফেসটা এখানে দেখাইতেছে, আর পাশে দেখাইতেছে অ্যাড ফেস নামে একটা অপশন। সো আপনারা সিম্পলি এই অ্যাড ফেসের উপরে একটা ক্লিক করে দেবেন। অ্যাড ফেসের উপরে একটা ক্লিক করার পরে এইখান থেকে ফাইলটা সিলেক্ট করবেন। দেন আপনারা ওই ফেসের জায়গায় আপনাদের যে ফেসটা অ্যাড করতে চান ওই ফেসের ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি আমি এই মেয়েটার একটা ফটো নিয়ে নিতেছি, আর ফটোটা সিলেক্ট করার পরেই কিন্তু আপনাদেরকে এখানে লগ ইন করতে বলবে। সো আপনারা জিমেল বা ফেসবুক দিয়ে লগ ইন করে নেবেন, আমি আমার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নিতেছি। সো ফটাফট আমি লগ ইন করে নিই। তো লগ ইন করার সাথে সাথে এইখানে একটু লোড হবে, লোড হবার পরে আপনাদের ওই ফটোটা এই জায়গাটায় অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতেই পারতেছেন ওই ফেসটা কিন্তু এইখানে অ্যাড হয়ে গেছে। দেন ফেসটা অ্যাড হওয়ার পরে নিচে দেখবেন সুইপ ফেস নামে একটা অপশন শো করতেছে, ওই সুইপ ফেসের উপরে একটা ক্লিক করবেন। আর নিচে দেখেন এক টোকেন লেখা আছে, তো এই ভিডিওটা বানাইতে আপনাদের একটা টোকেনের দরকার হবে, আর আপনারা এইখানে 5টা টোকেন একদম ফ্রিতেই পেয়ে যাবেন। তো 5টা টোকেন দিয়ে আপনারা 5টা ভিডিও বানাইতে পারবেন। তো ফেস চেঞ্জ করে ভিডিওটাকে বানানোর জন্য সিম্পলি আপনারা সেই ফেসের উপরে একটা ক্লিক করবেন। দেন একটু লোড হওয়ার পরে কিন্তু আপনাদের ওই ভিডিওটাকে ফেস চেঞ্জ করে দিয়ে দিবে। দেন এইখান থেকে ডাউন ভিডিওতে ক্লিক করে আপনারা ওই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। সো উপরে দেখেন আমার কিন্তু 1টা টোকেন কাইটে নিছে, এখন কিন্তু 4টা টোকেন বাকি আছে। সো আপনারা এইখান থেকে 5টা ভিডিও একদম ফ্রিতে বানাইতে পারবেন। বাট আপনারা যদি এই ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে আনলিমিটেড ভিডিও বানাইতে চান তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে ফ্রিতে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন না, কারণ এইখান থেকে আপনাদেরকে টোকেন কিনে নিয়ে ভিডিও বানাইতে হবে। সো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সো এই ক্ষেত্রে আপনারা রিফ্রেশ যে অ্যাপটা আছে ওইটার প্রিমিয়াম অ্যাপটা ইউজ করে আনলিমিটেড ভিডিও বানাইতে পারেন। তো রিফ্রেশ অ্যাপ থেকে কিন্তু এই সেমভাবে ফেস চেঞ্জ করে ভিডিও বানাতে পারবেন। এই জন্য আপনারা জাস্ট রিফ্রেশ অ্যাপটাকে ওপেন করবেন। দেন এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ওই ক্লিপটাকে অ্যাড করবেন। এরপরে এইখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের যে ফেসটা অ্যাড করতে চান ওই ফেসটা এখান থেকে অ্যাড করে নিচে থাকা সুইপ ফেসের উপরে একটা ক্লিক করবেন। দেন একটু লোড নেবার পরে ওই ভিডিওটাও কমপ্লিট হয়ে যাবে। এরপর এইখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ওই ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো রিফ্রেশ প্রিমিয়াম অ্যাপটা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই দেন।
আর এইরকম এআই রিলেটেড নতুন নতুন ভিডিও পাইতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।